누나한테 줘봐야지, 엘리베. 뭔 거야? 이 고추. 예, 뭐이. 액자 뭐이. 기보이. 뭐이. 차로. 아리 봐봐, 기보이 볼베도 어디 있지? 예. 아마도 로빈드로 라츠나 볼이 아치나? 아, 아치도. 뭔 건데다 고추. 건더? 아리 봐봐, 뭔 파트다 고추. 오, 뭔 파트. 아, 받아. 또 보셔 또 보셔 나 보셔 나 어떻게 하냐 나 자 어미트라의 선포에 좀 기초 잡아 그 어미트라의 어미트 어미트 어이 어미트 라본노 아니 봐봐 로빈드로 나한테 셰셰 코비타 헤헤 셰셰 코비타 우리 어미트 너야 어미토 라이 어 না আসলে ওই কমপ্লেক্সে একটা বিজয় সম্মেলনী হবে তো তো সেই ওই কাকলি এসেছে তাই নাকি হ্যাঁ ওরা কি নাকি একটা শ্রুতি নাটক করবে আমাকে সব কত কি বলে গেল তো ওই তুমি বললে না ওই অমিত লাবণ্য আমি তো এসব কিছু পড়িনি মধ্যে কথাটা বলো তো তোমাকে কি অমিত রায় করার কথা দিয়েছে হ্যাঁ মানে ওই ইয়ে ওই রকমই আর কি ওরে বাবা আর লাবণ্য নিশ্চয়ই কাকলি নিজে হ্যাঁ বাবা কি রোম্যান্টিক জুটি হবে ভেরি নাইস দারুণ ব্যাপার হবে কিন্তু বলো না না তো রিহার্সাল টিহার্সাল দেবে না 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 ওসব রিহার্সালের মধ্যে আমি ওসব ঝামেলা নেই আহা তা বললে হবে কাকলি এত বড় মুখ করে তোমাকে অফারটা দিল তুমি না করলে হবে তাছাড়া তুমি না করলেও শুনবেই বা কেন বাড়ি অব্দি এসছে অফারটা নিয়ে তবে আচ্ছা কাকলি বাড়িতে এসছে তুমি আমাকে বলনি কেন কখন বলবো তোমাকে তুমি তো সবসময় বাইরের কাজ নিয়ে মেতে আছো ঘরের কথা শোনার সময় আছে তোমার এই কথা বলো না রবি এই কথা বলো না তোমার সঙ্গে আমার অনেক কথা তুমি আমাকে ইচ্ছে করলেই বলতে পারতে কাকলি আশা করো বলনি কেন আর তাছাড়া আমার আরেকটা কথা মনে হচ্ছে কমপ্লেক্সে এত লোক থাকতে কাকলি তোমাকে অফারটা করলো কেন না না এর মধ্যে অন্য কিছু নেই এর মধ্যে নিশ্চয়ই কিছু ফিশি ব্যাপার আছে দেখো যাই হোক ভীষণ রোম্যান্টিক তোমাদের জুটি এ কি হচ্ছে প্লিজ দেবি মানে এগুলো মনে হয় আর করো না কিন্তু আমার ভালো লাগছে না আরে আমার ঠাট্টা করছি তো বুঝতে পারলাম না আমি তোমাকে বিশ্বাস করি কালকে যাবি আমরা কিন্তু যাব কোথায় যাব কালকে আগে যাবি বল তারপর বলছি বল কোথায় যাব কোথায় যাব বল তুই যাবি তারপর তোকে ঠিক বলে দেওয়া হবে কোথায় যাচ্ছি আচ্ছা পূজা এই লোকটা কি তোদের কমপ্লেক্সে না তো শোন না কাল কোথায় যাওয়া হচ্ছে বল কি প্ল্যান আচ্ছা শোন দেশে যাবে তোমাদের কাছে না আমাদেরকে কি সিগারেট খেতে দেখছেন না তা না কিন্তু ব্যাগেটা কেউ নেই হ্যাঁ না নেই চুপ কর তো উত্তর দিস না আপনি এখান থেকে জানতো কেন গায়ের কাছে আসছেন গা কোথায় মামনি হ্যাঁ তুমি ওখানে আমি এখানে টাচ তো করিনি হ্যাঁ যাদবদা যাদবদা আবার দাদা কেন আমি কি কোনো ডিস্টার্ব করেছি হ্যাঁ তোমার তো কোনো ডিস্টার্ব করিনি আচ্ছা এই তোমরা মামনিরা এই সিগারেট খাবে যাদবদা এখান থেকে যান না হলে কিন্তু কি করবে কি করবে মামনি হ্যাঁ কি করবে আমাদিকে ফেরো বলছি কি চাই এখানে হুম একটা দেশলাই ঠাস করে এক চড় লাগাবো দেখামো হচ্ছে মেয়েদের কাছে দেশলাই খুঁজছো কি করে ঢুকলা এই কমপ্লেক্সে চলো কি বলছিল কি তোমাদের ও সত্যি দেশলাই চাইছিল নেই বলা হলো তবুও
কোন ব্লক থেকে ঢুকলো দেখেছো? না। তো তোমরা এই তিনটে মেয়ে রাস্তাদারি কি করছো? হ্যাঁ না, আসলে ওরা আমাকে ছাড়তে এসেছিল, তাই। তো ছাড়তে এসে এত গল্প করছো তোমরা? তোমাদের গল্পগুলো বাড়িতে গিয়ে করলে হয় না? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কোন দিকে গেল? বাইরে দুটো ছেলে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিল, বাইকে করে চেপে চলে গেছে। বাইকে করে দুটো ছেলে? ঠিক আছে, তোমরা গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো যাও, বাকি কথা সব বাড়ি গিয়ে হবে। চলো গাড়িতে ওঠো। পূজা, তোমার কিন্তু এগুলো করা উচিত হয়নি। ওঠো যাও, তোমরা চলে যাও। ফোন করিস বাড়ি গিয়ে। কখনো এরকম করবে না কিন্তু, রাস্তায় দাঁড়িয়ে কথাবার্তা বলবে। চলো চলো, আমি তোমার ছেড়ে আসছি বাড়িতে। আন্টি, আমি চলে যেতে পারবো। আমি জানি তুমি পারবে, তবুও চলো। আমি চলে যাবো, তোমাকে আর উপরে যেতে হবে না। ও, আবার কথা বলে মেয়েটা, চলো। ও পূজা, শোনো, যে লোকটা তোমাদের সঙ্গে কথা বলছিল, ওকে আগে কোনো দিন দেখেছো এখানে? কই, না তো। দেখো না, ঠিক আছে ঠিক আছে, চলো আমি এখানে দাঁড়াচ্ছি, তুমি ঢুকে যাও, তারপরে আমি যাবো। আসছি।
গুড মর্নিং গুড মর্নিং কোন থেকে এখন ও আপনি মর্নিং ওয়াক করে মর্নিং ওয়াক নয় জগিং 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 আজ থেকে আবার শুরু করলাম বুঝলেন যখন স্কুল কলেজে পড়তাম তখন জুডো ক্যারাটে সব করতাম ভাবছি ওগুলো আবার চালু করব হঠাৎ হঠাৎ মানে কালকের ঘটনা শুনেননি না কি হয়েছে আরে কতগুলো বদমাইশ ছেলে মদফত খেয়ে গেটের বাইরে স্কুটারটা রেখে ভেতরে ঢুকতে যাচ্ছিল ওখানে তো পূজা আর বন্ধু বান্ধবদের নিয়ে গল্প করছিল ছেলেগুলো এসে কি করেছে কিছুই করতে পারেনি আমি টাইমলি এসে পড়েছিলাম তো ধমক ধমক খেয়ে ওদের তাড়িয়েছি কিন্তু ওরা যদি দলে ভারী হতো না তাহলে মুশকিল হতো অ্যাকচুয়ালি মানে আমার যেটা সন্দেহ হচ্ছে জানেন যে ছেলেগুলো আজারের দলের কিনা আমার এটা নিয়ে ভীষণ সন্দেহ হচ্ছে বাইরের ছেলেরা পূজাকে এসে বিরক্ত করছে হ্যাঁ ওই দলেরই না তো আমি সেটাই ভাবছি আপনি বলছিলেন না কিছু ফোন টোন আসছে হ্যাঁ 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 সেই জন্যে ভাবছি দেবীর বাড়িতে গিয়ে একবার ব্যাপারটা নিয়ে আলোচনা করবো যাবেন একবার আমার সঙ্গে এখন এখন আসলে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ও আই এম সো সরি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট কেন কি হয়েছে আপনার আর বলবেন না চোখ নিয়ে বুঝছি একটু চোখ দেখাতে ও হো না তাহলে আর আপনাকে আমি দেরি করাবো না আপনি যান আমি একাই দেখি দেবীর সঙ্গে গিয়ে একটু কথা বলি ব্যাপারটা হ্যাঁ সেটাই ভালো হবে আপনি একটু পরে যান আমি বিকেলবেলা ফোন করছি আপনাকে ওকে আচ্ছা আচ্ছা ও হো শুনুন আচ্ছা এর মধ্যে মানে কাকুলির কোনো হাত নেই তো আই মিন মানে কাকুলি ছেলেগুলোকে অ্যাপয়েন্ট করেনি তো কাকুলি কেন না এমনও তো হতে পারে যে ও পূজাকে স্ক্যান্ডালাইজ করে দেবীর ওপরে বদলা নিতে চাইছে না এটা মানে হতেও পারে তাই জন্যই ভাবছি মানে যদি সত্যি সত্যি ব্যাপারটা তাই হয় না হাতে নাতে একদিন আমি ধরবই কি করবেন তাহলে আপনি দেখুন না কি করি ওর হালত আমি তাহলে চোখটা দেখিয়ে আসি বরং জান ওকে হ্যাঁ মিস্টার মুখার্জি বলুন মিসেস চৌধুরী আপনার কথা মতন আমরা ইনফরমেশন নিয়েছি অ্যান্ড অ্যাজ আই টোল্ড ইউ আর্লিয়ার তার কিন্তু গভীর জলের মাছ ও মামুলি মাছ তার নয় হ্যাঁ আমারও তাই মনে হয় নইলে পিছনে খুঁটি না থাকলে এত সাহস পায় কোথা থেকে এক্স্যাক্টলি ওর সঙ্গে পুলিশ মহল থেকে এমএলএ অবধি বিশাল লিঙ্ক আছে তাই সহজ ওকে ধরা যাবে না সেই জন্যই আমি ওর ওই হাইড আউটটা ট্রেস করেছি কিন্তু রেড করিনি কারণ তাহলে ও খবর পেয়ে যেত আর মোনাকে কোথাও সরিয়ে দিতে পারত তাহলে মানে তাহলে কি কিছুই করা যাবে না সব কিছু জেনে আমরা হাত গুটিয়ে বসে থাকবো মিসেস চৌধুরী যে যাই বলুক ক্রিমিনালরা একদিন না একদিন ধরা পড়বেই যাই হোক আমি এই বিষয়ে আপনার সঙ্গে আরেকটু ডিটেইলে আলোচনা করতে চাই ডিটেইল মানে মানে আপনার সঙ্গে মুন্নার কি কি কথাবার্তা হয়েছে সেই বিষয়ে আমি আলোচনা করতে চাই হয়তো আমি আপনার কাছ থেকে আরো কিছু ক্লু পেতে পারি দেখুন আমি যা যা জানি সবই তো আপনাকে বলেছি মুন্নার সঙ্গে কি আপনার কোনো কথাই হয়নি মানে আজারের পিছনে কে চাই রয়েছে বা বিজনেস ডিটেইল সম্বন্ধে কিছু না সেরকম ভাবে কোনো কথা হয় কেন ও কি আপনাকে কিছু বলতে চায়নি না তা নয় আসলে যতদিন আমার বাড়িতে ছিল যতটুকু সময় আমার কাছে ছিল এত টেনশনের মধ্যে ছিল যে সেরকম ভাবে কোনো কথা বলেনি তবে আমার মনে হয় যে সুদেশনাদির কাছ থেকে কোনো ক্লু পাওয়া গেলেও যেতে পারে হঠাৎ এই কথা মনে হলো কেন আপনি জানেন তো যে সুদেশনাদির সঙ্গে মুন্না অনেকদিন বাইজাকে ছিল হয়তো ওখানে ওদের মধ্যে কোনো কথা হয়ে থাকতে পারে রাইট ইউ আর তাহলে আপনি একটা কাজ করুন আপনি আগামীকাল বিকেলে সুদেশনা দিকে নিয়ে আমার অফিসে চলে আসুন সেখানে বসে আমরা আলোচনা করব ঠিক আছে তবে মুন্নার কি হবে মিসেস চৌধুরী মুন্নাকে যে করে হোক আমাদের পেতেই হবে কারণ ও হাজার আর তার সাগরেদের সম্বন্ধে সমস্ত খবর আমাদের দিতে পারে এনিওয়ে টেলিফোনে আর এসব নিয়ে কোনো কথা বললাম না কালকে আসুন কথা হবে বাই ভয় পাচ্ছ কেন আমাদের তো ভয় পাওয়ার কিছু নেই ভয় পাবে ওরা ওরা ভীতু বেসিক্যালি ভীতু তাই জন্য ওদের অস্ত্র লাগে আমাদের তো কিচ্ছু লাগে না ভয় পাবে
চলো তো। আমাকে বোঝার চেষ্টা করো। বোঝার কিচ্ছু নেই, শোনার কিচ্ছু নেই। আমি যাচ্ছি, ওকে নিয়ে যাচ্ছি। চলো মুন্নি, তুমি যাবে না, তুমি কোথাও যাবে না। এতদিন আমি ভাবতাম আমি যা যা করছি তুমি আমার পাশে আছো, আমার সঙ্গে আছো।